কোভিড-19 প্রাদুর্ভাবের শুরু থেকে নানামুখী উদ্যোগ নিয়েছে। শুরুতে আমাদের যে প্রিভেন্টিভ অনেকগুলো মেজার আমরা নিয়েছি, আপনারা দেখেছেন, একদম শুরু থেকে অ্যাওয়ারনেস থেকে শুরু করে আমরা বিভিন্ন স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী পৌঁছিয়েছি। পুলিশের যে আমাদের ইউজুয়াল কর্তব্য, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করে আমাদের দায়িত্ব। তারপরে ফাইনালি যখন 9 মার্চ থেকে আমরা লকডাউন ঘোষণা করা হলো নর্থ দিল্লি, তখন থেকে কিন্তু আমরা রিজোড়া পেট্রোল টহলিং এগুলার পাশাপাশি আমরা স্বাস্থ্য সেবা থেকে অনেক কিছু করেছি। আজকে কিন্তু 49 দিন, 1 মার্চ 19 দিন লকডাউন চলছে। স্বাভাবিকভাবেই আমরা যদিও লাইফ লাইন চালু রেখেছি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ, জরুরি সেবা যেগুলো আছে সেটা আমরা চালু রেখেছি সরকারের নির্দেশনা মোতাবেক। কিন্তু এখন এটা আমাদের কাছে সহজে নেবে, এটা তো ঠিক নাগরিকদের আসলে বাজারে যাওয়ার ক্ষেত্রে সবসময়, এখন আরও রমজানের দিন, সারাদিন রোজা রেখে বাজারে গিয়ে বাজার করা, আবারও নির্দিষ্ট টাইম আছে, আমরা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের কাছে অনুভূত হয়েছে, আমাদের যেহেতু সুযোগ আছে, আমাদের বাজারে যারা আছে তাদের সহায়তা, পুলিশের অনেক সদস্য আছে, আমরা অনেক ধরনের উদ্যোগে নিয়েছি। আমরা যদি ঘরে ঘরে বিনামূল্যে খাদ্য পৌঁছে দিতে পারি, গ্রাম্যমান নিত্য প্রয়োজনীয় জিনিসের গ্রাম্যমান দোকান, আপনারা পিছনে দেখেছেন কাঠ সাজানো আছে, সেখানে আমাদের সদস্যরা বাজার মূল্যের চেয়েও কম মূল্যে বা ইকুয়াল মূল্যে যতটা সুলভ মূল্যে মানুষের ঘরে পৌঁছে দেওয়া যায়। তাহলে দুইটা কাজ হবে, একটা হচ্ছে লকডাউন যে এনশিওর করার জন্য আমাদের পুলিশই যে তৎপরতা, যে একই পুলিশ আমাদের কিন্তু চেকপোস্ট করতে হচ্ছে, পেট্রোল করতে হচ্ছে। তা আমরা যদি এই উদ্যোগে যারা বাজারে আসে, এটা তো ঠিক মানুষের বাজারে আসা প্রয়োজন, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন, ইফতারির জন্য প্রয়োজন, সেহেরির জন্য প্রয়োজন, আর রোজার সময় যেহেতু রোজা রেখে মানুষের স্বাভাবিকভাবেই একটা ক্লান্তি থাকে, এই সময় আমরা মনে করেছি আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইফতার সামগ্রী সহ আমরা যদি জনগণের দোরগোড়ায় বা তাদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষ একদিকে যেমন বাইরে আসবে না, তাদের কিন্তু নিজেও সাক্ষী হবে এবং কোভিডের প্রাদুর্ভাব থেকে নিজেকে নিরাপদ রাখতে তারা শক্তি বুঝ করবে। এই জন্যই আমরা এটা